নিউরোসার্জারি বিভাগের ওটিতে ডাক্তারদের উপর হামলা করা হয়েছে। এমার্জেন্সিতে এটা ডাক্তার উপর হামলা ছিল না, কিন্তু যেটা ছিল যে এমার্জেন্সিতে একটা রোগী ভর্তি ছিল, কুপিয়ে যাওয়া হয়েছে, ডাক্তারও খবর পেয়েছে। তো এই এই কোপটা যে শুধু রোগীর, এটা তো রোগীর শুধু যে আমাদের নিরাপত্তা সেটা না, হসপিটালের ভিতরে এরকম কোনো মানে আক্রমণ হওয়ারই কথা না, সেটা হোক ডক্টরের উপর হোক রোগীর উপর, রোগীর উপরও আক্রমণ হচ্ছে, ডক্টরদের উপর আক্রমণ হচ্ছে। তাহলে এটা বোঝা যাচ্ছে কি যে ব্যাপারটা খুবই মানে এটা এটা নিরাপত্তা পুরো হসপিটালের ভিতরে না ডাক্তারদের না রোগীদের আছে। এই ঘটনাটা খুবই ন্যাক্কারজনক। এবং এখানে এখন চিন্তা করেন, আমি রাত বিরাতে আমি একজন ফিমেল ডক্টর, বা রাত কেন দুপুরেও সকালেও আমাদেরও পরিবার আছে। এখন আমরা যদি সেখানে হসপিটালে এসে নিরাপত্তাই না পাই, যে আমি রোগীকে চিকিৎসা দিচ্ছি, হয়তো সাপ্লাই নেই অক্সিজেন, কিন্তু সেটার জন্য আমাকে মারা হচ্ছে। অক্সিজেন সাপ্লাই তো আমি তো বাবা বাসা থেকে নিয়ে আসতে পারছি না। তো এখন অক্সিজেন সাপ্লাই নেই, অথবা আমাদের কাছে ক্রেনিওটমির ইনস্ট্রুমেন্ট নেই, সেগুলোর জন্য আমাদেরকে রোগীদেরকে ডেকে নিতে হচ্ছে, না কিনেও তো পারবো না। আবার সেই রোগীর সাথে আত্মীয় স্বজন শুরুতে ছিলও না, আমরা তার এমআরআই করার ব্যবস্থা ফ্রি করে দিয়েছি, তারপরেও রোগীর, এখন আমাদের তো সিরিয়াল থাকে, আমাদের ওটিতে বেড একটা, আমরা একটার বেশি রোগী এট এ টাইম আমরা ওটি করতে পারবো না নিউরোসার্জারি ডিপার্টমেন্টে। তো এখন এই অবস্থায় যদি আমাদেরকে আক্রমণ করা হয়, তাহলে তো আমরা মানে যাও বা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি সেটাও সম্ভব হচ্ছে না। তো এই ঘটনার আসলে তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু বিচার তদন্ত, এবং মানে সুষ্ঠু বিচারই চাই, শুধু তদন্ত করে শেষ করে গেলে থেমে গেলে এটা আর মানা যাচ্ছে না, আমরা এটা বিচার চাই। এর বিচার হওয়ার আগে আমরা কর্মস্থলে নিরাপদ বোধ করছি না, এবং নিরাপত্তাহীনতায় ভুগে আমরা কখনো চিকিৎসা সেবা অব্যাহত রাখতে পারবো না। আমার নাম ডাক্তার, আমি এখানে সার্জারি বিভাগে কর্মরত আছি।